মিডিয়ার ভাই বোনেরা, আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে এখানে অপেক্ষা করছেন। তবে আমি প্রথমে একটি কথা বলে রাখি যে ওই আগেকার যে নির্বাচন কমিশন বিল্ডিং ছিল সেখানে সিঁড়িতে দাঁড়িয়ে সবাই থাকতে থাকতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে আমরা সবাই রাস্তায় দাঁড়িয়ে থাকি। এখন এমন চমৎকার একটি ব্যবস্থা থাকতে আমার মনে হয় এখানেই সবচেয়ে ভালো। আপনার এই মিডিয়া সেন্টারে ভালো ব্যবস্থা করেছেন, নির্বাচন কমিশনকে ধন্যবাদ। আমরা আজকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কয়েকটি বিষয়ে তুলে ধরেছি। একটি হলো যে সারা দেশে, এবং আপনারাও জানেন বিভিন্ন পত্রপত্রিকায় টেলিভিশনেও এসছে যে সারা দেশেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী, তাদের সমর্থক, নেতাকর্মীদের উপরে ব্যাপকভাবে আক্রমণ হচ্ছে। বেশ কয়েকজন হতাহত হয়েছেন এর আগে, সেগুলো আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি এর এবং এবারেও আজকেও আমরা তাদেরকে এরকম একটি চিঠি দিয়ে, চিঠিতে বিভিন্ন ঘটনা আনুপূর্বিক বলে কোথায় কাকের কার উপর আক্রমণ হয়েছে, কোথায় সন্ত্রাসী হামলা হয়েছে, কোথায় অগ্নিসংযোগ হয়েছে, কোথায় ভাঙচুর হয়েছে, সমস্তগুলো নির্বাচন কমিশনের কাছে দিয়েছি। এবং যেহেতু এখন আইন শৃঙ্খলা এবং সব কিছু নির্বাচন কমিশনের হাতেই ন্যস্ত, তাদের কাছে আমরা প্রতিকার চেয়েছি। আর আমরা আর একটা জিনিস লক্ষ্য করেছি যে যারা আক্রমণকারী, এটি আপনাদের আগেও বলেছি আমি আমাদের পক্ষ থেকে, যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং স্বাধীনতার পক্ষের শক্তি আমরা সবসময় আক্রান্ত হয়ে এসছি। আমরা কাউকে কখনো আক্রমণ করি না, আমরা গণতান্ত্রিক রীতিনীতি এবং ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করি, সেজন্যই আমাদের ওপরে আক্রমণটা বেশি আসে। এইগুলো আমরা নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি, লিখিতভাবেও দিয়েছি, কিন্তু দেখছি আমরা মাঝে মাঝেই বিএনপি কিংবা জামাতপন্থী অন্যান্যরা তারা এসে উল্টো অভিযোগ করেন। এখন বিষয়টি আপনারা বিবেচনা করবেন, বিভিন্ন পত্রপত্রিকায় টেলিভিশনে আপনারা যদি এইগুলো সব তুলে ধরেন, এই তথ্যগুলো যেগুলো ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, আবার অনেক তথ্য আছে প্রতিদিনই আমরা পেয়ে থাকি। আমরা এরপর থেকে ঠিক করেছি যে যেহেতু প্রত্যেক এরকম আক্রমণ চলছেই, আমরা এগুলো নির্বাচন কমিশনের কাছে এবং আপনাদের কাছে সবসময় তুলে ধরব, যাতে আপনারাও সত্যিকার সত্য তথ্যগুলো মানুষের কাছে তুলে ধরতে পারেন। আমাদের দ্বিতীয় বিষয় ছিল আচরণবিধি মেনে চলার বিষয়। এখানে একটি জিনিস অত্যন্ত উল্লেখযোগ্য আপনাদের কাছে বিনীতভাবে উল্লেখ করব। আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ, আমরাও এখানে পরিচয় দিই, আমি এখানে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার দু একবার আমাকে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলে উল্লেখ করেন, তা আমি তাকে ভুলটি ধরে দিয়ে আমি বলি যে আমি এখানে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে আসিনি, আমি বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান হিসেবে এসেছি। এটি দলীয় ব্যাপার, এবং যেহেতু দলীয় কর্মকাণ্ড এটি, সেজন্য আমরা নিজেরা নিজেদের গাড়ি ব্যবহার করি এবং পতাকাও ব্যবহার করি না এই সময়ে। এই বিষয়ে আমাদের দলের সভাপতি জননেত্রী শেখ হাসিনা একটি অনন্য উদাহরণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি প্রথম থেকেই তার, এমনকি ভিডিও কনফারেন্সে পর্যন্ত কোনো সরকারি কিছু ব্যবহার করেন না, সব দলের, আপনারা যে দেখলেন সেদিন ম্যানিফেস্টোতে যে অনুষ্ঠানটি হলো হোটেল সোনারগাঁয়ে, সেই অনুষ্ঠানটির সমস্ত ব্যয় সব কিছু আমরা দলের থেকে ব্যয় ভারবহন করছি। প্রত্যেকটি জিনিস আমরা একেবারে দল এবং সরকার এদের মধ্যে যে পার্থক্য সেটি আমরা তুলে ধরার চেষ্টা করি, যে কারণে আমাদের দলের সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নিজে আজকেও গুলশান মিটিংয়ে গেছেন, সেখানেও শুধু দলীয় পতাকা ব্যবহার করেছেন, নিজের গাড়ি ব্যবহার করেছেন, এবং তিনি একটি দলের সভাপতি হিসেবে এবং বঙ্গবন্ধুর পরিবারের হিসেবে যেটুকু নিরাপত্তা পাওয়ার যোগ্য সেগুলোই তিনি ব্যবহার করেছেন। আর তেমনি আমাদের দলের সাধারণ সম্পাদকও, তিনি শুধু নন, আমাদের অন্যান্য সবাই, প্রত্যেককেই আমরা প্রতিবারেই নির্বাচনের আগে বিশেষ করে সবাইকে মনে করিয়ে দিই যে আপনারা কোনো অবস্থাতেই সরকারি কোনো গাড়ি
বাড়ি সার্কিট হাউস এগুলো বিধিতে যা আছে সেগুলো ব্যবহার করবেন না এবং বিধি আচরণ বিধি মেনে চলবেন যাতে অন্যেরাও সেটি অনুকরণ করেন। আপনাদের মাধ্যমে অন্যদের অনুরোধ করব তারাও যেন এরকমভাবে অনুকরণ করেন। অন্য একটি ইস্যু খুব বড়, সেটি হলো জামাতের বিষয়। আপনারা জানেন হাইকোর্ট থেকে জামাত ইসলামের যে সমস্ত সদস্য যারা ছিলেন তাদের একটি তালিকা দিয়ে নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে এবং পরিষ্কার বলা হয়েছে, আপনারা বোধহয় সে হাইকোর্টের অর্ডারটা হয়তো অনেকেই দেখেছেন, যিনি এই ব্যাপারে নির্বাচন কমিশন যথাযোগ্য ব্যবস্থা নেবেন। কারণ এখানে তারা যে হলফনামা যেটি দিয়েছেন নির্বাচন কমিশনের নমিনেশন পেপারে মনোনয়ন পত্র যখন দাখিল করেছেন তখন তো তাদের বলতে হয়েছে তারা কোন দলের সদস্য। যারা ধানের শীষ ব্যবহার করছেন তারা তো নিশ্চয়ই বলেছেন যে বিএনপির, কিন্তু আসলে তারা তো বিএনপি নন, কেননা তাদের ওয়েবসাইটেই যেটি হাইকোর্ট ধরেছেন যে তাদের ওয়েবসাইটে তাদের পত্রপত্রিকায় সংগ্রামে পরিষ্কার বলা হয়েছে তারা কে কী পদধারী, প্রত্যেকের অবস্থান বলা হয়েছে। কাজেই এদের তো এমনিতেই তাদের মনোনয়ন বাতিল হওয়ার যোগ্য, এরা প্রার্থিতা প্রতিযোগিতা করতে পারেন না। এই প্রার্থিতা বাতিলের জন্য আমরা অনুরোধ করেছি নির্বাচন কমিশনকে। আরেকটি বিষয় হলো, এটিও আইনের বিষয়, সেখানে নির্বাচনী পোস্টার সম্পর্কে পরিষ্কার বলা হয়েছে যে নির্বাচন পোস্টার যেমন কত সাইজ হবে 18x20, তেমনি সাদা কালো হবে এবং সেখানে কার ছবি থাকবে, ছবি থাকবে দলের যিনি সভাপতি তার বর্তমান সভাপতি। তা এখন আমাদের তো বর্তমান সভাপতি জননেত্রী শেখ হাসিনা, তার ছবি এবং প্রার্থীর ছবি। এখানে তারা কেউ বঙ্গবন্ধুর ছবিও কিন্তু কেউ ব্যবহার করছেন না। অন্যদিকে এখন বিএনপির পোস্টারে তারা প্রচারণায় খালেদা জিয়া আর তারেক জিয়ার দুজনের ছবি ছাপছেন, এটি তো আইনের সুস্পষ্ট লঙ্ঘন। কেননা ওখানে বলাই হয়েছে বর্তমান সভাপতি, বর্তমান সভাপতি কে? খালেদা জিয়া তো নন, বর্তমান সভাপতি তাদের মতে তারেক রহমান। তারেক রহমান যদি হন তিনি তো দণ্ডিত আসামি, তো একজন দণ্ডিত আসামি কিভাবে তার ছবি ছাপানো যেতে পারে? এবং তিনি আইনের ভাষায় ফিউজিটিভ, ফিউজিটিভ ফ্রম ল, অর্থাৎ পলাতক আসামি। একজন পলাতক আসামির ছবি তার পোস্টারে ছাপানো সম্ভব কি না, এই বিষয়টিও আমরা তুলে ধরেছি এর কাছে, নির্বাচন কমিশনের কাছে। আর এর আগেও আমরা গতদিন যে এসেছিলাম, আমরা আপনারা জানেন দেশে 118টি অবজারভার গ্রুপ আছেন, এনজিওস। এই এনজিওদের নির্বাচন কমিশন নিবন্ধন করেছেন, তারা নিবন্ধন করেছেন যেহেতু এনজিও ব্যুরো থেকে তারা নিবন্ধিত। তার মধ্যে চারটে প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের খুব মারাত্মক অভিযোগ আছে এবং তাদের সম্পর্কে আমরা আপত্তিও জানিয়েছিলাম। এরা চারটে হচ্ছেন খান ফাউন্ডেশন, ডেমোক্রেসি ওয়াচ, লাইট হাউস আর মানবাধিকার সমন্বয় পরিষদ। কারণ হলো এগুলো সবগুলোই একদিকে পারিবারিক প্রতিষ্ঠান, অন্যদিকে একেবারে পক্ষপাতদুষ্ট। যেমন ধরুন খান ফাউন্ডেশন, খান ফাউন্ডেশনের ইনি প্রতিষ্ঠাতা হলেন মঈন খান, তিনি বিএনপির একজন অত্যন্ত উল্লেখযোগ্য নেতা। এখন তার পরিচালিত যে প্রতিষ্ঠান সেটি কেমন করে নিরপেক্ষ হবে? অবজারভারদের ব্যাপারে যেটা বলা হয়েছে আরপিওতেই বলা হয়েছে যে কোনো দল, কোনো বিশেষ প্রতিষ্ঠান কিংবা কোনো আদর্শের প্রতি যার সুস্পষ্ট বায়াস আছে তারা এই অবজারভেশন কাজ করতে পারবেন না। তো তাহলে ওইটি তো লঙ্ঘন হচ্ছে, যেহেতু আরপিওর লঙ্ঘন হচ্ছে সেজন্য আমরা মনে করি এই খান ফাউন্ডেশন যেমন, তেমনি ডেমোক্রেসি ওয়াচ, আপনারা জানেন বোধ হয় এটি তালিয়া রহমান পরিচালনা করেন, তালিয়া রহমান এবং সঙ্গে শফিক রহমান। শফিক রহমান বিএনপির একজন উপদেষ্টা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি বিএনপির জন্য, এটিও ওই দলীয় পক্ষপাতদুষ্ট। দলীয় পক্ষপাতদুষ্ট হলেই তারা আর অবজারভার হিসেবে কাজ করতে পারেন না, আজকেও আমরা সেই কথা বলেছি। লাইট হাউস, এটি প্রতিষ্ঠাতা তারেক রহমান,
এবং এটি বগুড়া জেলাতেই, এবং তাকে আবার এদেরকে বগুড়া জেলাতেই অবজারভার হিসেবে অনুমতি দেওয়া হয়েছে। এটি তো একেবারেই কোনো রকম সব রকমের নিয়ম নীতির এবং আমরা বলবো ন্যায় নীতিরও লঙ্ঘন। আরেকটি হলো মানবাধিকার সমন্বয় পরিষদ, এটি একসময় আপনারা জানেন অধিকার বলে একটি প্রতিষ্ঠান আছে অন্য, সেই অধিকারের সঙ্গে সম্পৃক্ত, এবং এখানে আদিলুর রহমান খান এটির প্রতিষ্ঠাতা ছিলেন এবং এর সঙ্গে অন্যান্য যারা আছেন তারাও দলীয়ভাবে কাজ করেন। এই চারটি সম্পর্কে আমাদের গুরুতর অভিযোগ আছে, আর আমি ব্যক্তিগতভাবে অতীতে দেখেছি যে তারা গিয়ে নির্বাচনের সময় একেবারে নির্বাচনের কেন্দ্রের ভেতরে গিয়ে বিভিন্নভাবে প্রভাবিত করেন। যেহেতু আমরা চাচ্ছি সকলেই যে একটি সুষ্ঠু অবাধ সকলের কাছে গ্রহণযোগ্য এবং সকলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন হোক, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন হোক, সেটি আমরা মনে করি এই ধরনের প্রতিষ্ঠান থাকলে এটি বিঘ্নিত হবে। এগুলোই ছিল আমাদের মোটামুটিভাবে নির্বাচন কমিশনকে জানানো। আর আরেকটি বিষয় আমরা উল্লেখ করেছি, আপনারা নিশ্চয়ই জানেন গত কালকে পরশু বিএনপির নেতা জনাব মওদুদ আহমেদ তিনি একটি নির্দেশ দিয়েছেন বিএনপির পক্ষে, যে তারা যখন প্রসেশন করবেন দলীয় কিংবা সভা সমিতি করবেন, সেখানে তারা ধানের শীষ চাঁদের যে প্রতীক এটি লাঠির মাথায় বেঁধে রাখবেন। এটিতে আমাদের গুরুতর আপত্তি, কেন লাঠি ব্যবহার করা মানেই আপনারা কিছুদিন আগেই দেখেছেন পুরনো পল্টনে লাঠির ব্যবহার কীরকম হয়েছে এবং সেখানে কীরকম মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে, সংঘাতময়। তো এটি আমরা মনে করি, আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি যে আপনারা এই সম্পর্কেও একটি নিষেধাজ্ঞা জারি করুন। শুধু বিএনপি কেন, অন্য যে কোনো দলই কেউই এই ধরনের লাঠি কিংবা কোনো এমন কিছু নিয়ে বের হবেন না, প্রসেশন করবেন না, যাতে সংঘাতময় কোনো রকমের পরিস্থিতি আচরণ হয় এবং এটি আচরণবিধিরও সুস্পষ্ট লঙ্ঘন। আপনাদের অনেক ধন্যবাদ। এটা তো এখন তো আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত, অতএব আমরা তো নির্বাচন কমিশনকেই বলবো, আমরা তো আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা বলবো না, তাহলে তো অন্যরকম হয়ে যাবে, তা তো হবে না। আমরা চাচ্ছি নির্বাচন কমিশনই এটি সমাধান করুন এবং তারা সকলকে বলুন যে আপনারা নিবৃত্ত থাকুন। আমাদের কথা হলো এই যে বিএনপিকে তারা বলুন যে আপনারা নিবৃত্ত থাকুন, এই ধরনের কাজকর্ম কর্মকাণ্ড করবেন না, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়।